তুমি কান্নাকাটি করবে নাকি? হ্যাঁ তুমি কান্নলে কিন্তু আমি কষ্ট পাই ওখানে বসে। তুমি কান্নাকাটি করবে না, মন থাকবে না? হ্যাঁ না কান্দে করুন কানবা। সবাইকে নমস্কার। খুলনা আর্ট একাডেমির পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজ নতুন কিছু করার চেষ্টা করছি। আমাদের সাথে যারা যুক্ত আছেন প্রথম থেকে, সবাই একটা ধারণা হয়েছে যে আমরা অন্যকে ফলো করি না, আমাদের অন্যরা ফলো করবে, এটাই আমাদের চিন্তা বা পরিকল্পনা। বন্ধুরা, আমার কাজের সাথে কথার সাথে যদি মিল না থাকে অবশ্যই আমাকে বলবেন, আমি নিজেকে শুধরে নেওয়ার চেষ্টা করব। হ্যাঁ বন্ধুরা, এক এক করে এই চ্যানেলে আঁকতে আঁকতে এক এক করে এ পর্যন্ত 1800 ভিডিও একে জমা দিয়েছি। আজকে হয়তো বা যারা নতুন যুক্ত হয়েছেন তারা আমাদের সম্পর্কে অনেকেই জানেন না, একটি ভিডিও দেখে ভালো মন্দটা বিচার করা যাবে না, তাই আমাদের চ্যানেলের সব ভিডিওগুলো দেখুন, তাহলেই বুঝতে পারবেন আমাদের চ্যানেলে কি নেই। হ্যাঁ বন্ধুরা, স্কুলের যে সীমিত কয়েকটা ছবি সেসব ছবিগুলো আমি প্রথমেই এঁকেছি, এখন কি আঁকব মানে এটাই পরিকল্পনা করতে হয় দীর্ঘ সময় ধরে, কারণ 1800 ভিডিও আমার দেখা মতো কোনো চ্যানেলে এখন পর্যন্ত দেখিনি। যাই হোক, আমাদের এখন পর্যন্ত আনসাবস্ক্রাইব যে হয়েছে সেটাও হয়নি। আমাদের চ্যানেলে যারা যুক্ত হয়েছে সবাইকে আবারও ধন্যবাদ তার জন্য, যারা যুক্ত হয়েছে প্রথম থেকে এখন পর্যন্ত সবাই আমাদের সাথে আছে, আর সবাইকে নিয়ে আমরা নতুন কিছু করতে চাই। সবাই আশীর্বাদ করবেন। আর আজকে যেটা করছি আপনি দেখতেই পাচ্ছেন, মা হলেন এমনই একজন ব্যক্তি যার তুলনা বা তার ব্যাখ্যা দেওয়া খুবই কষ্টসাধ্যের ব্যাপার, কেউ পারবে কি না জানি না। তবে সেই মাকে যারা কষ্ট দেন, মাকে যারা ভালোবাসেন না, মায়ের কথা মতো যারা চলেন না, তারা আমার সংস্পর্শে থাকবেন না, আমি তাদেরকে ঘৃণা করি। যারা পিতামাতাকে সম্মান দেয় না, গুরুজনদের সম্মান দেয় না, আমার সহপাঠী হোক, আমার ভাই বন্ধু যেই হোক না কেন, আমি তাকে ঘৃণা করি, চরমভাবে ঘৃণা করি। মানুষ যেমন ডাস্টবিনকে অনেক নোংরাভাবে দেখে, আমি সেই সব মাদের যারা কষ্ট দেয়, বাবাকে যারা কষ্ট দেয়, সেই সব মানুষগুলোকে আমি ডাস্টবিনের চেয়েও তাদের নোংরা ভাবি। তো আমি ছবি আঁকার মাধ্যমে সময় অতিবাহিত করি, সবাই আমার জন্য শুভকামনা করবেন। আর আপনার যদি কোনো পছন্দের ভিডিও দরকার হয়, কোনো কিছুর বিষয়ের উপরে ভিডিও দরকার হয়, তাও আমাদের জানাবেন, আমরা করে দেওয়ার চেষ্টা করব। সামনে এবং পিছনে আমার মায়ের সাথে কাটানো কি অল্প একটু মুহূর্ত তুলে ধরেছি। সবাই মাকে ভালোবাসবেন, দেখবেন আপনি হলেন সর্বসুখী একজন ব্যক্তি, মা হলেন এমন একজন ব্যক্তি আপনার সাথে থাকলে আপনার বিপদ আপদ থেকে দেখবেন বিপদ আপদ কেটে যাবে,
আপনার দুঃখ দূর হয়ে যাবে, আপনার কষ্ট থাকবে না। এই হলো মা। তুমি কানবা নাকি? না। এদিক তাকাই কথা বলো, কানবা? না। তুমি যদি কানবা হলে কিন্তু আমার খারাপ লাগবে না, আমি কিন্তু কানবা না। এদিক দেখো, এদিক দেখো, তোমার ফোন আছে না? হয়। আচ্ছা ফোন আসতো, তুমি কি মনে পড়লে কি করবা? কল দিদি। আচ্ছা কল দাও, তারপরে কল দিয়ে তুমি তোমার একটু কথা বলবা, আমার লাগে একটু বলবা। দেখো দেখো, নাতিকে লাগে বলবা, শিলার লাগে বলবা, তারপর কার লাগে বলবা, মেয়ের লাগে বলতে পারো, যার যার কথা যে সময় মনে পড়ে তারে কি করবা, একটু কল দিয়ে কথা বলবা। ঠিক আছে? আচ্ছা, তা মন খারাপ করবো না, কাঁদবো না, মনে থাকবে না? হ্যাঁ থাকবে। আচ্ছা, তা সাবধানে থাকবা, চিন্তা করবো না। ওকে। আচ্ছা, আর কান্নাকাটি করবো নাকি? না। তুমি কাঁদলে করুন। আচ্ছা এদিক তাকাই বলো, কাঁদলে কিন্তু আমার খারাপ লাগে না, কান গিয়ে করুন কি? আচ্ছা বাপের দেখা লাগবে না, সেই ধরুন তো কোনো আনে লড়ি না। আচ্ছা ঠিক আছে, তা তুমি কাঁদবো না, ভালো থাকো, আশীর্বাদ পাবো, ভালো থাকো। কি আর পয়সা আয় কর কয়টা কেন, তোমার তোমার কি লাগবে বলো, আমি পাঠাই দেবো। আচ্ছা ওমা।